আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতামানা দর্শক মণ্ডলী দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আত্মারিক টিভি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আপনারা দেখছেন তাহারিক টিভির নিয়মিত আয়োজন রামাজান প্রতিদিন অনুষ্ঠান আমরা রামাজান প্রতিদিন অনুষ্ঠানে মাসায়ালে জাকাত নিয়ে পরপর দুটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করেছি আমরা দুটি টক শোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম এবং দলিল ভিত্তিক তার উত্তর আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকে তৃতীয় পর্ব জাকাতের মাসাইল নিয়ে আজকের তৃতীয় পর্বের আলোচ্য বিষয় হচ্ছে ওসর এবং গবাদে পশুর জাকাত ওসর কিভাবে দিতে হয় ওসর দেওয়ার পদ্ধতি কী তার নিসাব কী এবং চতুষ্পদ জন্তুর করে যে জাকাত আছে সে জাকাত নিসাব এবং সেটা আদায় করার পদ্ধতি কী এ বিষয়ে কিছু খুঁটিনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছি এবং আমাদের আজকের এই টক শোতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিকা তাহারিকার সম্মানিত সহকারী সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম আমাদের সাথে আরও অতিথি হিসাবে উপস্থিত আছেন বাহরাইনের আর আলফরকান ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী জনাম শরীফুল ইসলাম মাদানি সালামাকাত আমরা দুজন অতিথিকে আর তাহারিক টিমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক আমরা কাল না করে আমরা সরাসরি প্রশ্নেই চলে যাচ্ছি আমি প্রথমে ডক্টর কাবিরুল ইসলামের কাছে প্রশ্ন রাখছি যে ওসর সম্পর্কে যে ডক্টর কাবিরুল ইসলাম আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে ওসর এবং সাকাত দুইটা শব্দ পরিভাষা আমরা জানি তো ওসরটা কি ওসর শব্দের অর্থ কি ওষোর নিসাব কি এবং কারা ওসর দিবে আর ওসরের খাদ বন্টনের খাদ কিছু জাকাতের মতোই এ বিষয়ে অর্থাৎ ওসুর সম্পর্কে আপনি আমাদের উদ্দেশ্য এবং দর্শনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন ধন্যবাদ অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন বর্তমান প্রেক্ষাপটে যেহেতু এখন ওস মানে ফসল উৎপাদনের সময় ফসল কাটার সময় এখন আমাদের সামনে বড় ধান উঠবে এবং অন্যান্য ফসল যেগুলি সেগুলি উঠছে সুতরাং সেক্ষেত্রে আজকের এই প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক আমরা বলবো আজকের রমজানের দিনে আমরা এই বিষয়টা দর্শকদেরকে জানাতে চাই অসর শব্দের অর্থ হচ্ছে এক দশমাংশ উৎপাদিত ফসলের যে নেশাব পরিমাণ উৎপাদিত ফসলে যদি হয়ে যায় তাহলে সেখান থেকে দশ ভাগের এক ভাগ বা বিশ ভাগের এক ভাগ বের করার নাম হচ্ছে অশর বা এটাকে ফসলের জাকাত বলা হয় জাকাতের অর্থ যেমন পবিত্রতা ঠিক তেমনিভাবে ওষরের মাধ্যমে ফসলের পবিত্রতা অর্জিত হয় যদি কোনো জমিতে পাঁচ ওয়াসাক অর্থাৎ আঠারো মন তিরিশ কেজি ফসল উৎপাদিত হয় তাহলে সেখানে ওষর ফরজ হয় রসল সাল আলহিসালাম বলছেন লাইসা বিন আকাল্লে খামসাতে অসৎ আউসাকিন অশ্রুণ পাশ ওয়াসাকের কমে কোনো ওষর নেই সুতরাং যখন পাশ ওয়াসাক হবে অর্থাৎ আমাদের কেজির হিসাবে আঠারো উনত্রিশ কেজি হবে তখন সেই জমিতে বা সেই উৎপাদিত ফসলে ওষর বা এক দশমাংশ দেওয়াটা খরচ হবে এখন এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হলো রসল সাল্লাম বলেছেন যে জমিতে সেচ দেওয়া হয় অর্থাৎ সেচ দিয়ে ফসল উৎপাদিত হয় সেই জমিতে বিশ ভাগের এক ভাগ হয় আর যে জমিতে সেচ দিতে হয় না বৃষ্টির পানিতে অথবা নদী পানিতে এমনিতে উৎপাদিত হয় যেখানে সেচের প্রয়োজন হয় না সেখানে দশ ভাগের এক ভাগ অর্থাৎ ঔষধ যেটা এটা প্রদান করতে হবে সুতরাং এক্ষেত্রে আমাদের জমিতে যখন এই পরিমাণ ফসল হবে অর্থাৎ এর নিচে যদি হয় আঠারো মন তিরিশ কেজির কম যদি হয় অর্থাৎ আমরা বর্তমানে প্রায় উনিশ উনিশ মন এর কম যদি হয় তাহলে তাকে ঔষধ দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যখন এর বেশি হবে এই পরিমাণ বা এর বেশি হবে তখন হিসাব করে যে জমিতে সেচ দেওয়া হয় সেখানে দশ ভাগের এক ভাগ বিশ ভাগের এক ভাগ আর যেখানে সেচ দেওয়া হয় না সেখানে দশ ভাগের এক ভাগ হিসাব করে ওষর দিতে হবে এখন ওষর আসলে এর মাসারিফর জাকাত যেমন ঠিক হকদার কারা ওসরের হকদারও ঠিক একইভাবে জাকাত যারা হকদার পাওয়ার হকদার ঠিক একইভাবে ওসরও ঠিক অনুরূপভাবে ওই সমস্ত লোকদারই লোকরাই পাওয়ার হকদার খাত আটটি খাতে যদিও আমাদের দেশে এখন দুইটা খাত পাওয়া যায় না যেমন ও আমিনা সরকার কর্তৃক নির্ধারিত জাকাত আদায়ের জন্য যারা কর্মচারী কর্মকর্তা এরকম তো নির্ধারিত নাই আরেকটা বিষয় হল যেটা দাস দাস তৃত দাস এই খাতটাও আমাদের দেশে এখন নাই বা নাই সুতরাং এই দুটো বাদ দিয়ে বাকি যে ছয়টা খাত আছে এই ছয়টা খাতে জাকাতের মতোই ওসরো বন্টন করতে হবে তবে কোনো খাতে যদি কম বেশি হয় প্রয়োজনের তাকিতে কোনোটাই বেশি বা কোনোটা কম দেওয়া হলো সেটাতে কোনো সমস্যা নেই তবে সমানভাবে ছয়টি খাতে বন্টন করতে হবে সমানভাবে দেওয়ার প্রয়োজন নেই তবে প্রত্যেকটা খাতে যেমন দেওয়া যায় সাধ্যমত সেটা চেষ্টা করতে হবে আবার প্রয়োজনের খাতে কেউ যদি একটা দুইটা খাতে বেশি করে দেওয়া সেটাতেও সমস্যা নেই অথবা যে এলাকায় যে খাতগুলো বেশি আছে সেই দিক চিন্তা করে বন্টন করতে হবে অর্থাৎ হকদারদের দিকে লক্ষ্য করে প্রয়োজনের দিকটা খেয়াল করে এই খাতগুলিতে কম বেশি করা যেতে পারে আমাদের দেশে যেটা প্রচলিত যে অনেক সময় দেখা যায় যে উৎপাদিত ফসল হলেও তারা কিন্তু জাকাত দিতে চায় না বা আমার তো ঋণ আছে এক্ষেত্রে অনেকটা ফাঁকি দেওয়ার মতো ঘটনা ঘটে তো আমরা বলবো যে যেখানে উৎপাদিত ফসলে আল্লাহ রব আলমিন ওষুধটা খরচ করেছেন সুতরাং সেখানে আমরা যখনই ফসল কাটবে তখনই আমরা যেন ফসলের ওষুধ করে হিসাব করে দিয়ে দিই তাহলে এটা আমাদের জন্য ইনশাল্লাহ পরকালীন জীবনে আমাদের মুক্তির একটা কারণ হবো ছিল ইনশাল্লাহ যে ধন্যবাদ অত্যন্ত সুন্দর যে আমরা আপনার উত্তর থেকে জানতে পারলাম যে ওষুধটা কে জিনিস ওষুধ মানে এক অংশ আর আর যেটা বিশ ভাগের এক ভাগ হলে সেটাকে নিঃস্ব ওষুধ বলা হয় এটা অত্যন্ত পরিষ্কার যেটা আল্লাহর পানির মাধ্যমে বৃষ্টির পানিতে যেটা হয় সেটাতে ওষুধ আর যেটা মেশিন দিয়ে শেষ করতে হয় সেটাতে নিঃস্ব ওষুধ ওষুধ যেখানে আর একটা পার্থক্য আছে সেটা হলো জাকাতের ক্ষেত্রে এক বছর হওয়াটা শর্ত যে কটাৎ পনের সম্পদ যে বছর থাকলে গিয়ে উনি জ্যাকা জাকাত দিতে হবে কিন্তু ওষুধ শক্তি থাকতে এরকম নাই অবশ্য আমাদের শেষে ফসল যখন উৎপাদন করবেন তো তখন ফসল কাটার দিনেই জিনিস ওষর দিতে হবে শুক্র আপনাকে এবার আমরা শরীর বাধেনে আপনার কাছে আসছি যে আমরা আগের প্রশ্ন থেকে জানতে পারলাম যে ওষুরটা কি জিনিস আর আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে ওসুর কোন কোন পণ্য অর্থাৎ কোন কোন ফসল ওষুর দিতে হবে আমরা সাধারণত ধানটাকে অগ্রাধিকার দিয়ে ধানের বিষয়টা সাধারণত আমাদের সমাজে বেশি চালু আছে কিন্তু পাশাপাশি আলু পেঁয়াজ শাকসবজি ফল ফলাদি এগুলো তো মানে উৎপন্ন হচ্ছে মাঠ থেকে তো এইগুলোর ক্ষেত্রে শরীয়তের এগুলোকে ওইভাবে হিসাব দিবে না নাকি বিকল্প কোনো পদ্ধতি শরীয়ত বলেছে এটা আপনি যদি আমাদেরকে বলতেন প্রশ্ন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমরা অধিকাংশ মানুষই জানি না যে কোন কোন শস্যের ফরজ আমরা যদি একটা একটা নাম বলতে যাই তাহলে অনেকগুলো নাম হয়ে যাবে এই জন্য এর একটা সূত্র আছে তিনটি বৈশিষ্ট্য যে শস্যের মধ্যে থাকবে তিনটি গুণাবলী যে শস্যের মধ্যে থাকবে সেই শস্যের জাকাত ফরজ হবে বাকিগুলোর জাকাত ফরজ না বড়সর ফরজ না তিনটি গুণাবলী কি এক যেই শস্য গুদাম জাত করা যায় কোল্ড স্টোর ছাড়াই কোল্ড স্টোরের প্রয়োজন হয় না এমনিতে গুদাম জাত করবেন নষ্ট হবে না কোনো যান্ত্রিক ব্যবস্থা ছাড়াই এমনি করবেন এমনিতেই গুদামজাত জাত করা যায় দুই যেই শস্য ওজনে বিক্রি হয় তিন যেই শস্য মানুষের খাদ্য অন্য কিছুর খাবার না মানুষ যেটা খায় এই তিনটা গুণাবলী যে শস্যের মধ্যে থাকবে সেই শস্যের জাকাতফর যেমন উদাহরণ দিলে আরও স্পষ্ট হবে যেমন ধান ধান গোদাম করা যায় ধান মানুষের খাদ্য এবং ধান ওজনে বিক্রি হয় অতএব ধানের জাকাতফরস গম গোদাম করা যায় গম মানুষের খাদ্য গম ওজনে বিক্রি হয় গমের জাগাত ফরজ কিন্তু যদি বলে আঙ্গুর আঙ্গুর মানুষের খাদ্য আঙ্গুর ওজনেও বিক্রি হয় কিন্তু গোদাম জাত করা যায় না আঙ্গুরের জাগাত ফরজ নয় কিন্তু ওই আঙ্গুরটি শুকিয়ে যখন কিসমিস হয়ে যাবে তখন এই গুণাবলীটা তার মধ্যে ফিরে আসবে মানে কিসমিস গোদাম করা যায় তখন কিসমিসের জাগাত ফরজ বাবে খেজুর যখন রোতপ থাকে রোতপ মানে কাঁচা খেজুর আধা পাকা মানে এটা কিন্তু কোল্ড স্টোর ছাড়া জাত করতে পারবেন না মানুষের খাদ্য দুজনে বিক্রি হয় কিন্তু রোতব খেজুরের নাই ওই খেজুরটায় যখন খেজুর হয়ে গেল আর কি রোতপ থাকলো না তখন কিন্তু তার উপরে জাকাত ফরজ তো এই আর কি যেই শস্যগুলোর এই তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে সেই শস্যের জাকাত ফরজ আর বাকিগুলোর জাকাত ফরজ নাই যেমন সবজি সাল্লাম বলছেন জাকাত সবজির কোনো জাকাত নাই অর্থাৎ কারণ ওগুলো মানুষের খাদ্য ঠিক আছে কিন্তু গোদাম জাত করা যায় না এই গুণটা তার মধ্যে নাই এই বৈশিষ্ট্য তার মধ্যে নাই অতএব যেমন আলু বলেন যেমন আম আমাদের রাজশাহী অঞ্চল আমের অঞ্চল আম জাকাত ফরজ নাই তারপরে আরও যেগুলো সবজি আছে সবজি জাতীয় যেমন শশা তারপরে মরিচ এগুলোর জাকাত ফরজ নয় কারণ এগুলো সবজির অন্তর্গত মানে আরো স্পষ্ট করা দরকার কিনা জাকাত ফরজ নয় যেটা আমরা ওষুধ বলছি যে যেটা ওই উনিশ মন প্রায় উনিশ মন হলে যেটা বের করতে হয় সেটা কিন্তু যদি আলু আলুটা ব্যবসায়িক ভিত্তিতে হয়ে যায় বা শাক সবজি এগুলো এগুলোর বিক্রয়লব্ধ অর্থ যদি নিঃসাব পরিমাণ হয় সেটা অবশ্যই এগুলো বিক্রয় লব্ধ অর্থ যদি নিসাব পরিমাণ হয় আর ওই অর্থ যদি এক বছর যাবত তার কাছে মজুদ থাকে নয় তখন তার অর্থের উপরে জাকাতের উপরে এটা ওষুধের মধ্যে থাকলো না অর্থের উপরে জাকাত ফরজ হয়ে যাবে তখন তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আলু আমাদের দেশে আলুর চাষটা বেশি হয় আলু ধানের মতো আলুকে ওইভাবে আলু দিয়ে বের করতে হবে না আলু দিয়ে বের করতে হবে বের করতে হবে না কিন্তু একটা পরামর্শ সবার জন্য থাকা উচিত যে যেহেতু প্রচুর পরিমাণে আলু চাষ হয় বর্তমানে তো সে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে যদিও তার নির্ধারিত না নির্ধারিতভাবে সে দিবে না কিন্তু সে সাদাকা করবে দান সাদাকা করবে এবং সেতে সেটার পথে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে আমাদের আরকে এবং একই যেমন যেটা বলেন রাজশাহী অঞ্চলে আমের আম আমতার বেশি না আমের ক্ষেত্রে ঠিক তাই লোক লোক টাকা দিয়ে বাগান বিক্রি হচ্ছে তো সেটাও নিসাব পরিমাণ বলে যাকাত নয় বলে যে সবগুলো ভক্ষণ করে ফেলবে সেটা নয় বরং এখানে দান করতে হবে আমাদের যারা হকদার আছে তাদেরকে জাকাত হিসাবে নয় বরং নফল দান হিসেবে অর্থটা নিসাব পরিমাণ হয় এক বছর পূর্ণ হয় তাহলে তারা জাকাত দিন অবশ্যই জাকাত এই বিষয়টা আসলে দর্শকদের কাছে স্পষ্ট হওয়া দরকার ছিল যে অসুরের বিষয়টা কি কোন কোন অনেকে আলু ক্ষেত্রে প্রশ্ন করেন যে আলুতে কি অসুর করব না আমরা যেমন অনেকে মধু ক্ষেত্রে মধু জি জি তারপরে ধরেন পুকুরে মাছ চাষ হলো মাছ জি তো এগুলোর জায়গা ফরজ কিনা তো এগুলোর ক্ষেত্রে বলবো এগুলো সব ব্যবসায়ী পণ্যের মধ্যে চলে যাবে হিসাবে চলে তারপর জায়গা ফরজ হবে অর্থের উপরে কিন্তু পণ্যের উপরে না জি ধন্যবাদ আপনাকে আমরা এবার কাবিরুল ইসলামের কাছে আসছি যে তারপরের প্রশ্ন নিয়ে যে আমাদের সমাজে একটা কথা চালু আছে সম্ভবত একটা হাদিসের ভিত্তিতে এটা চালু যে যে সমস্ত জমিতে ফসল উৎ উৎপন্ন হয় সেই জমির আমরা ফসলের ওষুধ দিয়ে থাকি কিন্তু এখানে বলা হচ্ছে যে জমির জন্য সরকারিভাবে খাজনার ব্যবস্থা আছে অর্থাৎ ট্যাক্স দিতে হয় খাজনা সেই খাজনা দেওয়া জমিতে ওষুধ দিতে হয় না এরকম একটা মশালা কিন্তু আমাদের সমাজে অনেক জায়গায় চালু আছে আর এই এই কারণে অনেক ওষুধ বের করে না যে এটা তো আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি সরকারকে খাজনা দিচ্ছি তা আবার ওষুধ দেবো কি জন্য এইটা আসলে ভিত্তি কতটুকু এই কথাটার ওষুধ দিতে হবে না খাজনাটা কি আর ওষুধটা কি অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই প্রশ্নের জন্য একবারে সমাজে প্রচলিত বলে যে একবারে এটা গ্রাসরুট পর্যায়ের এই প্রশ্নগুলি আমাদের কাছে দেখা দেয় যে খাজনা দেওয়া জমিতে ওষুধ দিতে হবে কিনা এখানে একটা ভিত্তি এমাম বাইহাকি রহমাউল্লাহ উনি সোনানুল কোবরাতে একটা হাদিস নিয়ে এসেছেন সেখানে তিনি বলছেন লাই হাসম আলাল মুসলেমে খারাজুন ও আশরন এক মুসলমানের উপরে খারাজ অর্থাৎ খাজনা এবং অসর দুইটা একসাথে জমা হবে না এই হাদিসটা উনি সনানুল কোবরাতে উল্লেখ করার পরে এমন বাইহাকি নিজেই বলেছেন যে এই হাদিসটা হচ্ছে বাতিল বাতিলের কারণ উনি বলছেন বাতিলের কারণ হচ্ছে এখানে ইয়াহিয়া বিন আমবাসা নামক একজন রাবি আছেন উনি বলছেন যে এই লোকটা হাদিস জাল করত এই দোষে দুষ্ট হওয়ার কারণে এই হাদিসটাকে উনি বাতিল বলেছেন উনি এইটা উল্লেখ করেছেন এই জন্য সোনাল কোবরাতে যাতে মানুষ সাবধান হয় যে এগুলিতে যাতে সমাজের লোক সাবধান হয় মানুষ সাবধান হয় এগুলি দিয়ে যেন তার অসর থেকে ফিরে না থাকে উমর আবনাল আব্দুল উমর আবনাল আব্দুল আজিজ রহমাহুল্লাহ উনি এক প্রশ্নের জবাবে একদিন বললেন অফিল আরজে আল খারাজু অফিল হাকবে আল অসরু জমিতে হচ্ছে খারাজ অর্থাৎ জমির জন্য খাজানা আর উৎপাদিত ফসলে পণ্য হচ্ছে অসর তাহলে এখানে কিন্তু স্পষ্ট একটা জিনিস একটা জিনিস একটা স্পষ্ট সেটা হলো আমরা খাজনা দিচ্ছি এটা কিন্তু জমির একটা ট্যাক্স এটা সরকারের কাছে দিতে হচ্ছে আমাদের আর ফসল যেটা উৎপাদিত হচ্ছে মূলত ওষুধ আমরা যেটা দেবো এটা কিন্তু ফসলের উৎপাদিত ফসলের জাকান না কিন্তু ট্যাক্স দিতে হয় এইটা কিন্তু জমির ট্যাক্স সেটা সরকারকে দিতে হয় আর আল্লাহ যেটা ফরস করেছেন আমাদের উপরে অবসর এটা হলো উৎপাদিত ফসলের ফসল উৎপাদন হলে সেটা ওষুধ দিতে হবে ফসল উৎপাদন না হলে ওষুধ দিতে হবে না এরপরও নেশা পরিমাণ হলে ওষুধ দিতে হবে নেশা পর কম হলে ওষুধ দিতে হবে না সুতরাং এখানে খাজনা আর ওষুধ কখনো এক জিনিস নয় তাহলে এই এই যে ফতোয়াটা চালু আছে এটা একটা ভুল ফতুয়া ভুল ফতোয়া এবং এটা আমার মনে হয় যে গরিবকে ফাঁকি দেওয়ার একটা

সুতরাং এটা যদি ওনারা স্পষ্ট করে দিতেন তাহলে এটা ভুল জিনিসটা সমাজে চালু হতো আর যদি এটাই যদি বাস্তব হয় যে খাজনা দেওয়ার যে জমিতে খাজনা দেওয়া হয় সেটা ওষুধ লাগবে না তাহলে বাংলাদেশে কোন জমিতে ওষুধ দিতে ওষুধ দিতে হবে না কারণ বাংলাদেশে সব জমিতে কিন্তু আমরা খাজনা দিচ্ছি এবং সরকার কিন্তু এখন খুব শক্তভাবে আদায় করে নিচ্ছে খাজনাগুলো এভাবে বলা যায় কথাটা যে ধরেন এটা একটা খরচ অন্তর্ভুক্ত খরচ হাওয়া না হওয়া এটা রাসুল সাসনাম পার্থক্য করে দিয়েছেন হাতিসে রসুসাম যে ফি মা সাকাতে সামা উ বল অয়ন উ আউ কান আসার ইয়ান আল অশ্রু যে যেই শস্য উৎপন্ন হবে বৃষ্টির পানিতে বা নদী পানিতে ঝর্নার পানিতে সেটা কি হবে ওষুধ দেবে ওষুধ ভাগের এক ভাগ দেবে আর বলছেন যে ওমা সুকিয়া বিন্যাদ হে নিঃসুল আর যেটা নিজে সেচ দিয়ে করবে মানে এটা খরচের হিসাব সেটা ভাগের এক ভাগ তাহলে এখানে খরচ কিন্তু এমন না যে দিয়ে করলে বেশি উৎপন্ন হবে আর বৃষ্টির পানিতে কম হবে বা বৃষ্টির পানিতে হবে কম হবে এটা না কারণে বৃষ্টির পানি আর নিজের সেচ দরকার উৎপন্ন কম বেশি হয় না একই হয় খরচের মূলত উদ্দেশ্য খরচ আর খাজনাটাও কিন্তু খরচের অন্তর্ভুক্ত অতএব খাজনার জমিতে জাগাত লাগবে না এটা ঠিক নয় কারণ এই হাদিসের খেলাফ হয়ে যাবে তখন

আমরা এটা ব্যবহার করছি এই জন্য সরকারকে ট্যাক্সটা দিতে হচ্ছে কিন্তু আল্লাহ যে ফসল আমাদেরকে দিলেন সেই ফসলের জায়গাটা আমাদেরকে এইভাবে বের করতে হচ্ছে ইসলাম বিধান অনুযায়ী অসর এবং নিশ্চয় অসর যে ধন্যবাদ আপনাকে এবার আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে যাচ্ছি শরীফুল ইসলাম মাদানের কাছে যে আমাদের সমাজে জমি চাষের ক্ষেত্রে বর্গা বলে একটা কথা আছে বর্গা চাষে ধর আপনার জমি আমি ভাগে চাষ করছি তো সেটা এক এক এলাকায় এক এক রকম পদ্ধতি কেউ হয়তো কিছু অর্ধেক খরচ দিচ্ছে কেউ কিছুই দিচ্ছে না অর্ধেক ফসল হচ্ছে তো বর্গা চাষের ক্ষেত্রে ওষুরটা কীভাবে বের করবে এখানে কি যিনি বর্গার দাতা তিনি দিবেন নাকি যিনি চাষ করেন তিনি দিবেন নাকি দুইজনে যৌথভাবে আগে বের করে নেবেন এটা একটা প্রশ্ন আর হচ্ছে যে ওষুরের ক্ষেত্রে আমরা নিঃসাব যেটা শুনলাম যে আঠারো মন ত্রিশ কেজি বা প্রায় উনিশ মন যেটা তো এখন উনিশ পনের পরে আরও হয়তো খুচরা আর একটা নেশাব পর্যন্ত হলো যেমন আমার চব্বিশ পুন ধান হল তো চব্বিশ পুন হলে আমি উনিশ পনের ওষুধ বা নিষ্পষুর দিয়ে থেমে যাবো না কেউ খুচরা যেটুকু হলো ওইটুকুরও দিতে হবে এটা এটা একটা প্রশ্ন আবার পাশাপাশি আর একটা প্রশ্ন আমাদেরকে একটু আগে ফোন করে করেছেন একজন যেমন স্বর্ণের ক্ষেত্রে নিসাব যেটা আমরা বলছি তো নিসাবটা যেটা হলো নিসাবের কিছু আকার দিতে হবে নিসাবটা বাদ দিয়ে চাকাৎ দিতে হবে মানে উনিশ পুন তিরিশ কেজি হলে নিসাব আমরা জানলাম তো উনিশ পুন তিরিশ কেজির থেকে বাদ দিয়ে এটা বাদ দিয়ে পরবর্তী যেটা সেটার চাকার দিবে না পুরাটার দি পুরাটার দেবে যে ক্ষেত্রে বলবো যে প্রথমত আপনি প্রশ্ন করলেন বর্গা চাষের বর্গা চাষ জি বর্গা চাষের ক্ষেত্রে যেটা বলবো যে এখানে জাকাত ফরজ ব্যক্তি মালিকানার উপরে এটা আগে দেখতে হবে যে শর্ত কি জাকাত ফরজ হওয়ার কিছু শর্ত আছে এই শর্তগুলোর মধ্যে অন্যতম একটি শর্ত হলো ব্যক্তি মালিকানা এবং পূর্ণ পূর্ণ মালিকানা মালিক এখন দেখা যাচ্ছে যে একটা জমি আপনার জমি আমি চাষ করেছি এবং আপনি আপনার অর্ধেক আমার অর্ধেক দেখা যাচ্ছে জমিটাতে বিস্মন ধান হয়েছে এখন আপনার দশ মন আমার দশ মন আলাদা ভাবে দেখতে গেলে কোনটাই কিন্তু নিসাব পরিমাণ কিন্তু এক জায়গায় বিশ মন হয়েছে মানে নিসাব হয়ে গেছে এখন কি করব আমি এখানে প্রশ্নটা এসে যায় এই জন্য তো এখানে ওই যে আমাকে শর্তের উপর চলে যেতে হবে যে জাকাত ফরজ ব্যক্তি মালিকানার উপর আমি কতটুকুর মালিক আমি কতটুকু মালিক হলাম আর আপনি কতটুকু মালিক হলেন আমি যতটুকুর মালিক হলাম আমার মালিকানায় যদি নিসাব পরিমাণ শস্য আসে

এর বেশি হয় তাহলে অবশ্যই জাকাত জাকাত যদি কম হয় ফরজ নয় আপনারও একই হিসাব সব মেলে যখন ধান বা গম যেটাই যে শস্য জাকাত ফরজ সেটা আপনার মালিকানায় নিসাবের অতিরিক্ত হবে নিসাব পূর্ণ হয়ে যাবে তখন আপনার জাকাত ফরজ হবে কম হলে জাকাত ফরজ হবে না তারপরে যেটা প্রশ্ন করলেন নিসাবের পরে অতিরিক্ত নিসাবের পরে অতিরিক্ত এখানে একটা জিনিস হাদিসের ভাষাটা বোঝা দরকার রাসুল্লাহ সাল আলী আসালাম বলছেন ফিমা সাকাতে সামা উ আল অয়ুন আউকান আসার আল যদি বৃষ্টির পানি বা ঝর্নার পানি বা নদী নানার পানি ড্রেনের পানি নানার পানি যদি চাষ হয় তাহলে সেটা দশ ভাগের এক ভাগ দশ মনে এক মন বলা হয়নি কিন্তু হাতিস আচ্ছা আচ্ছা আমরা যেটা বলি যে দশ মনে এক মন আর বিশ মনে এক মন এটা বলি দশ ভাগের এক ভাগ আবার বলা হয়েছে ওয়ামা সুকিয়া বিন্নদ হে নিঃসুল মানে বিশ ভাগের এক ভাগ তাহলে ভাষাটা হলো দশ ভাগের এক ভাগ আর বিশ ভাগের ভাগের এক ভাগ দশ মনে এক মন মনে এক মন এই দুটার ভাষার ক্ষেত্রে কিন্তু ভুল ভুল আছে যখন ২০ মনে এক মন বলবেন তখন আপনার কাছে তাহলে আঠারো মন ত্রিশ কেজি আপনার চলে এসছে তাহলে জাকাত দেবেন না আপনি ওষুধ দেবেন না তাহলে অবশ্যই বিশ মনে এক মনে ভাষা ঠিক না যখন আপনার বিশ ভাগের এক ভাগ বলবো তখন আঠারো মনতিরিশ কেজি হোক বা উনিশ মন হোক বিশ মন হোক বাইশ মন হোক যাই হোক না কেন আপনি বলেছেন চব্বিশ মন যদি করা হয় চব্বিশ মনকে আমি বিশ ভাগ করবো জি জি বিশ ভাগ করে এক ভাগ দিয়ে দেবো যদি আল্লার পানিতে হয় তাহলে চব্বিশ মনকে দশ ভাগ করবো করে এক ভাগ দশ ভাগ করে এক ভাগ দিয়ে দেবো কিন্তু শর্ত হচ্ছে নিশাপ পরিমাণ হয়ে গেলে হয়ে গেলে খরচ হয়ে হয়ে গেলে খরচ আর বলেছেন যেটা যেতে হবে যেমন আপনার কাছে দশ ভরি স্বর্ণ আছে দশ ভরি স্বর্ণের দাম হিসাবে সাড়ে সাত ভরি বাদ দেওয়া যেমন আপনার এক সমন ধান হয়েছে এক সমন ধানেরই আপনার জায়গা দিতে হবে ওষুধ দিতে হবে

আর যেটা সেচ করতে হয় সেটা হচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে যদি এমন হয় কোনো ফসল করতে গিয়ে কিছু বৃষ্টির পানি হচ্ছে কিছু সেচও করতে হচ্ছে এরকম কিন্তু এখন অনেক জায়গা হচ্ছে হয়তো মৌসুমের কিছু অংশ এক দুই মাস হচ্ছে বৃষ্টির পানিতে হয়ে যাচ্ছে আর বাকি সময়টা হয়তো মেশিন দিয়ে পানি সেচ করে বাকি চাষটা করতে হচ্ছে এই ক্ষেত্রে এখানে কোনটা ধরবে এটা কি ওষর ধরবে না নিঃস ওষর ধরবে যা এক্ষেত্রে যেই পরিমাণটা বেশি হুকুম সেদিকে যাবে আচ্ছা মনে করেন যে বৃষ্টির পানি বেশি তাহলে বিশ ভাগের এক ভাগ না দশ ভাগের এক ভাগ যে বৃষ্টির পরিমাণটাই বেশি হয় তাহলে দশ ভাগের এক ভাগ দেবে আর নিজের সেচের পরিমাণ যদি বেশি হয় তাহলে সে নিষ্প্রাসর দেবে ভাগের এক ভাগ দেবে এখন এখন যদি এমন যদি হয়ে যায় যে একেবারে ফিফটি পারসেন্ট যদি হয়ে যায় সমান 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 বৃষ্টির পানিও যতটুকু নিজস্ব সেচের পানিও ততটুকু এমন যদি হয় তাহলে এখানে সরাসরি দলিল পাওয়া যায় না তবে ওলামায় ক্রমের ইতিহাদ আছে এবং এ ব্যাপারে কোনো ওলামায় ক্রমের মধ্যে মতভেদ নেই সেটা হলো যে একবার যদি ফিফটি হয়ে যায় দুই দিকেই তাহলে সেখানে দশ ভাগের তিন চতুর্থাংশ দেবে দশ ভাগের মানে অসরের তিন চতুর্থাংশ এক ভাগ হলো না এক ভাগের চেয়ে যে যেমন উদাহরণ দিয়ে বলবেন যে বিষ মন হল তো বিষ মনকে যদি আমি দশ অসর বের করি তাহলে কয় কয়মন আসবে দুই মণ দুই মন আসবে দুই মনকে আমি কি করবো চার ভাগ করব তাহলে বিশ কেজি বিশ কেজি করলে চার ভাগ হবে তিন ভাগ দিবে তিন ভাগ দেবে তাহলে এক মন বিশ কেজি দিবে যেখানে দুই মন দিত হিসাবে সেখানে সে এক মন বিশ কেজি দিবে ইজতেমাদ এবং ইবনে কুদামা রাহেমা হল্লা তিনি বলছেন যে এই ব্যাপারে ওলামায় গ্রামের মধ্যে কোনো মতভেদ আছে বলে আমার জানা নাই এবং শেখ বিন সোলা আল ও সাইমিন তিনি তার শারহ মমতাতে একই কথা বলতেছেন এবং এ ব্যাপারে আসলে ওলামাকরমের মতভেদ নেই লাজনা ফতোয়া লাজনা দায় এই ফতোয়াই প্রদান করেছে আচ্ছা ধন্যবাদ অত্যন্ত সুন্দর বিষয় যেটা আসলে অনেকের জানার প্রয়োজন ছিল যে এরকম তো হতে পারে জি জি যে অর্ধেক সমান সমান হতে পারে কম বেশি হতে পারে তো আমরা এবার পরবর্তী প্রশ্ন নিয়ে যাচ্ছি ডক্টর কাবুল ইসলামের কাছে যে আমরা ওষুরের বিষয়টা মোটামুটি আপনাদের দুজনের আলোচনা থেকে একেবারে স্পষ্ট হয়ে গেল যে কীভাবে ওষুধটা বের করতে হবে এবং কি পরিমাণ হলে করতে হবে অনেকগুলি প্রশ্ন আপনার উত্তর দিয়েছেন এবার আমরা আর একটা আরেকটা প্রকারে যাচ্ছি যেটা হচ্ছে গবাদি পশুর ক্ষেত্রে চতুষ্ক জন্তু যেমন আমরা গরু ছাগল উট যেগুলো আমরা লালন পালন করি আবার কিছু আছে ব্যবসায়িক ভিত্তিতে আমরা লালন পালন করি এই ক্ষেত্রে আসলে চতুষ্ক জন্তুর জাকাতের বিষয়টা কি নিসাব কতটুকু কতটুকু পরিমাণ কোন পশুগুলো জাকাত দিতে হবে কেউ যদি ব্যবসায়িক ভিত্তিতে পাঁচটা উট কিনে এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকাতে কিনল সেটার জাকাত কীভাবে বের করবে অথবা কেউ যদি খামার করে গরুর সেই ক্ষেত্রে তার জাকাতটা কিভাবে হবে এই যদি ধন্যবাদ প্রশ্নের জন্য আসলে পশুর যেটা পশুর এরকম জাকাতের জন্য একটা নির্ধারিত আছে অর্থাৎ উট যদি পাঁচটা হয় তাহলে পাঁচটা উঠে ওর একটা ছাগল এক বছর বা বছর একটা ছাগল জাকা দিতে হয় পাঁচটার কম হইলে তাকে ডাকাত দিতে হবে না ঠিক একইভাবে গরু যদি তিরিশটা হয় তাহলে তার একটা এক বছরের বছর জাকাত দিতে হয় ছাগল যদি চল্লিশটা হয় তাহলে তাকে একটা ছাগল জাকা দিতে হয় ঠিক এটা হচ্ছে নেশাব পশুর ক্ষেত্রে এটাও নেশাব যদি এটু কম থাকে তাহলে কিন্তু তাকে জাকা দিতে হবে না এটা প্রতিপালনের জন্য যেটা করে আর কি এখন এই পরিমাণ পশু যদি কারো থাকে এবং তারা এটা প্রতিপালন করে ব্যবসায়ী করুক যেটাই করুক তাহলে তাকে জাকা দিতে হবে পশুর জাকা দিতে হবে এখন আপনি পরের যেটা বলছেন সম্পূরক প্রশ্ন যে যদি কেউ মোটা তাজা করণ বা হয়তো ব্যবসায়িক ভিত্তিতে তার হয়তো তিরিশটা গরু নাই কিন্তু সে হয়তো দশটা কিনেছে বা বিশটা কিনেছে কিনে সে এখন মোটা তাজা করে বা এটাকে ব্যবসায়িক ভিত্তিতে পাঁচ মাস রাখলো রেখে তারপরে বিক্রি করে দিল এক্ষেত্রে ওইটা যদি তার ব্যবসায়ী হয় অর্থাৎ সে কোন নিয়ত এটা করছে এটা তার ব্যবসায়ী ভিত্তিতে যদি হয় তখন সে এটাকে মূলধন হিসাবে বা ব্যবসায়ী পণ্য হিসাবে সেটাকে গ্রহণ করবে রাসুল্লাহ সাল্লা সাল্লামের যুগে সাহাবে যেমন বলছেন যে আমাদেরকে নির্দেশ দেওয়া হতো আমার না আন্না খরোজা নাখরোজা জাকাত মেম্মা নাহিদ দুলিল পাই আমাদেরকে নির্দেশ দেওয়া হতো ওই সব জিনিস থেকে জাকাত বের করতে যেগুলি ব্যবসায়ের জন্য প্রস্তুত করা হয়েছে তাহলে ওনার পশুটা যদি ব্যবসায়ের জন্যই হয় উনি একটা খামার করুক গোটা তাজা করুন যেটাই করুন না কেন তখন ওটাকে বলতে হবে যে এটা ওনার ব্যবসায়ী পণ্য তু তখন উনি এই ব্যবসায়ী পণ্যটাকে ওনার পণ্য হিসাবে ধরে তার যেটা মূলধন আছে সেটা হিসাব করে উনি ওইটা থেকে জাগাত বের করবেন যদি তার পরিমাণ নেশা পরিমাণ হয় অর্থাৎ সাড়ে সাত বড় হ্যাঁ সাড়ে সাত পরিমাণ বা তার মূল্য পরিমাণ টাকা তার থাকে তাহলে এক বছর হয়ে গেলে উনি এটা ব্যবসায়িক পণ্য হিসেবে এটা থেকে জাকাত দিবেন সেটা ভেড়া হোক সেটা আপনার ছাগল হোক গরু হোক যেটাই হোক না কেন ঘোড়া হোক যেটাই হোক এটা ব্যবসায়িক পণ্য হইলে এইভাবে আর যদি পশু হিসাবেই পালন করে তাহলে যেটা বললাম যে উট পাঁচটা তারপরে গরু হচ্ছে আপনার তিরিশটা ছাগল চল্লিশটা সেটা এই পরিমাণ না থাকলে তাকে জাকা দিতে হবে না এর বেশি যখন হবে তখন এটা জায়গা দিতে হবে তবে এখানে কিন্তু একটা জিনিস আলাদা একটা হলো পশু প্রতিপালন করছে হ্যাঁ প্রতিপালন করছে আর একটা ব্যবসা করছে প্রতিপালনের ক্ষেত্রে যখন তার ওই পরিমাণ পশু থাকবে তখন তাকে জাকা দিতে হবে আর সে প্রতিপালনের উদ্দেশ্যে তার ওই পরিমাণ নাই কিন্তু এটা তার ব্যবসাই এটা যেমন আগে মরুভূমিতে লোকজন অনেক বহু মেষ নিয়ে আউট নিয়ে প্রতিপালন করতো এটা রাখাল থাকতো তারা প্রতিপালন করতো এটা তো সেক্ষেত্রে হলো ওই নেশাব পশুর থাকলে ওই হবে কিন্তু পশুর ওই তার পশু নাই কিন্তু সে ব্যবসা করছে তাহলে এটা তার ব্যবসায় পণ্য হিসাবে তার যখন অর্থের নেশাব সম হয়ে যাবে তখন এক বছর হলে সে জায়গা দিবে এখানে এখানে যে বিষয়টা বললেন যেটা হচ্ছে মরুভূমিতে চড়ানো এখানে জাকাতের ক্ষেত্রে নিসাবের ক্ষেত্রে প্রতিপালন আমি নিজে লালন পালন করতেছি কিছু পশু হলো সেটাও কি আমাকে বের করতে হবে যদি গরু হয় বা ছাগল হয় চল্লিশটা নাকি এরকম কোনো শর্ত আছে যেটা চারণ ভূমিতে বিচরণ করে বের হবে এরকম কোন বিষয়ের কথা জানতে করছে এবং এটা আসলে বলা যায় যে এটা তার ব্যবসা নয় একটা পেশার মতো জি একটা পেশার মত কৃষি কাজ করা নাকি সে খাতের পশু পালন পালন করে সারান ভূমিতে এমনি ছড়য়ে বাড়ায় ওর ক্ষেত্রে হচ্ছে এই নিসাব ওর ক্ষেত্রে এর হচ্ছে সরাসরি পশু থেকে পশু সরাসরি পশু থেকে পশু আর যখন সে ব্যবসা হিসাবে গ্রহণ করছে এটা ব্যবসা করছে জাস্ট পশু কিনছে বিক্রি করছে বা পশু সে লালন পালন করছে এক মাস রাখলো বিক্রি করে দিল দুই মাস রাখলো বিক্রি করে দিল এই তখন এটা ব্যবসায় পণ্য হিসাবে যাকাত দেবে কিন্তু সেটা যদি নিসাব পূর্ণ হয়ে যায় সেটাও যদি পূর্ণ হয়ে যেত মানে চল্লিশটা একটা শর্ত মানে পশুর জাকাতে ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে তো শর্তগুলোর মধ্যে একটা হলো যে এমা হতে হবে পশুকে রাসুল সাহাম বলছেন যে লা জাকাত ইল্লাফি শাহ এমাতুল গানাম এমা পশু ছাড়া জাকাত ফরজ নয় এমা কাকে বলে সা এমা হলো বিচরণশীল বিচরণশীল কাকে বলে বিচরণশীল হলো যেটা খাদ্য কিনে খয়তে হয় না যেটা চোরে খায় চোরে খায় যেটা যেটা চোরে খায় এমন যদি বিচরণশীল পশু কারু থাকে তাহলে পশুর পুরো হবে আর সেটা হবে নিসাব বিচরণশীল পশুর ক্ষেত্রে নিসাব আসবে যে ছাগলের ক্ষেত্রে চল্লিশটি গরুর ক্ষেত্রে তিরিশটি এবং উটের ক্ষেত্রে পাঁচটি এটা হলো নিসাব কিন্তু যদি বিচরণশীল না হয় দেখা যাচ্ছে খামার করেছি আমার একশোটা গরু আছে খামারে একশোটা গরু আছে দুশোটা গরু আছে কিন্তু এটা বিচরণশীল নয় নয় অতএব এটা নয় বরং এটা ব্যবসায়িক পণ্য হিসেবে এর মূল্যের ওপরে জাকাত যদি নেশাব পরিমাণ হয় এবং সেটা এক বছর যাবৎ থাকে আচ্ছা আচ্ছা এটা হলো ব্যবসায়িক পণ্য হিসেবে পাঁচশোটা গরু থাকলেও জাকাত ফরজ হবে না কিন্তু ব্যবসায়িক পণ্য হিসেবে এর মূল্য যদি নেশাব পরিমাণ আসে সেটা একটা গরু হলেও যদি আসে আর আরও ও সম্পদ আছে তার তার সাথে একটা গরুর হিসাব আসবে যদি তার ব্যবসায়িক পণ্য হয় সেটা এবং সেটা এক বছর যাবত তার কাছে মজুদ থাকলে তা দিতে হবে দুজনে অত্যন্ত সুন্দর বলেছেন মূল কথা হচ্ছে যে অর্থাৎ যে পশুগুলো বিচরণশীল অর্থাৎ যেগুলো যেটা আপনি হাদিসটা বললেন যেগুলো অর্থাৎ খাদ্য কিনে খাওয়াতে হয় না যে এই পশুগুলোর ক্ষেত্রে জাগাতটা হচ্ছে সরাসরি পশু থেকে পশু জি জি যেটা নিসাব বলা হচ্ছে ত্রিশটা গরু হলে নিসাব চল্লিশটা ছাগল হলে নিসাব আর উটের ক্ষেত্রে হচ্ছে পাঁচটি এটা হচ্ছে বিচরণশীল অর্থাৎ মরুভূমিতে হোক বা জঙ্গলে হোক যেখানে বিচরণ করে সেই ক্ষেত্রে আর এমনিতে গৃহপালিত যেগুলো সেগুলোর ক্ষেত্রে হচ্ছে মানে পণ্য হিসাবে ব্যবসায়িক পণ্য আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর আমরা অত্যন্ত স্পষ্ট হয়েছে এই প্রশ্নের উত্তরে প্রিয় দর্শক আমাদের অনেকেই প্রশ্ন করেন আমাদেরকে যে আসলে গরু আমাদের আছে পাঁচটা তো কি করবো আমাদের তো নিসাব হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সেটা ব্যবসায়িক পণ্য হিসাবে ধরে যদি বছর পূর্তি হয় এবং নিসাব পরিমাণ হয় অবশ্যই জাকাত দিতে হবে আমরা শেষ প্রশ্নে চলে আসছি আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন আমরা শরিফুল ইসলাম মাদানির কাছে রাখতে চাচ্ছি যে ওষুধ যে আদায় করব আমরা যেমন নিসাব জাকাতের ক্ষেত্রে যেটা এক বছর পূর্তি শর্ত এক বছর পরে সেটা আদায় করতে হবে তো ওষুরটা আদায়ের ক্ষেত্রে এরকম কোনো শর্ত আছে কি না এটা কখন আদায় করবে ওষুর হয়েছে সেটাকে আমরা এক বছর পরে আদায় করতে পারবো বা ছয় মাস পরে করলে আদায় করতে পারবো বা নিজের কাছে গচ্ছিত রেখে আমরা ইচ্ছা করলে সুযোগ মতো দিতে পারবো কি না এটার সঠিক সময়টা কখন আসলে এক্ষেত্রে বলবো যে শস্যে কিছু কিছু শস্য মানে পণ্য আছে যেগুলোর এক বছর পূর্ণ হওয়া শর্ত নয় তার মধ্যে একটা হলো শস্য শস্যের জাকাত ফরজ হওয়ার জন্য এক বছর পূর্ণ হওয়া শর্ত নয় কারণ রাসু আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআন মজিদ সুরাহন আহমের মধ্যে তোমরা যেদিনই ফসল কর্তন করবে সেই সেদিনই জাকাত দিয়ে দাও দিয়ে দাও আচ্ছা এক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়া শর্ত নয় যখনই ফসল কর্তন করবে মাড়াই করবে ধান মাড়াই করবে মাড়াই করার পরে ওই যেখানে মাড়াই করবে সেখান থেকে আলাদা করে দেওয়া দরকার তারপরে আলাদা করার পরে বন্ডন করুক বন্ডন করবে দু চার দিন পাঁচ দিন দশ দিন বন্ডন করুক সে কোনো সমস্যা নেই অনেক মানুষকে দেখা যায় যে হাজার হাজার মন ধান পায় তো যখন জিজ্ঞেস করা হয় যে আপনি জায়গা আদায় করেন সর দেন স্যার হ্যাঁ আমি এমনি তো বের না একদিন তো অনেক মানুষ দান করি আরও বেশি হয়ে যায় এটা কিন্তু আসলে অসুর নয় এমনিতে দান হিসেবে গণ্য হবে এটা কিন্তু তার নির্ধারিত জাকাত তাকে অবশ্যই পরিমাণ মতো নির্ধারিত পরিমাণ যেটা জাকাতের নির্ধারিত পরিমাণ সেটা বের বের করতে হবে করে সেটা বন্টন করবে এবং এটা এক বছর পূর্ণ শর্ত নয় অনুরূপভাবে ছাগলের ক্ষেত্রে যেমন পশুর ক্ষেত্রে পশুর ক্ষেত্রে ছাগলের বাচ্চা এক বছর পূর্ণ শর্ত নয় ছাগলের বাচ্চা তার মায়ের অনুসরণ করবে এক কথায় দেখা দেখা যাচ্ছে বছরে একবার পশুর জাকাত করবে তো পশুর জাকাত দেখা যায় পাঁচ দিন আগে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো বাচ্চাটাও কিন্তু মায়ের হিসাবে আসবে অনুরূপভাবে ব্যবসায়িক পণ্যের লভ্যাংশ লভ্যাংশ এখন এক বছর পূর্ণ হয়নি কিন্তু সেটা ব্যবসা করতেছে যখন সে বছর এক ধরেন রমাজান মাস থেকে আরেক রমাজান মাসে জায়গা আদায় করে তার ব্যবসায়িক পণ্যের অতএব ওই রমাদানে তার কাছে যত সম্পদ আছে তার মূলধন যত আছে তার দোকানে যত পণ্য আছে সবগুলো হিসাব করে জাকাত দিতে হবে এতে এক বছর পূর্ণ হওয়ার শর্ত নাই লভ্যাংশের 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 এক বছর পূর্ণ হওয়ার শর্ত নাই এই কয়টা জিনিস যা এক বছর পূর্ণ হওয়ার শর্ত নাই কিন্তু বাকি এমনিতে অর্থ আছে কারুর কাছে স্বর্ণ আছে কারুর আছে এগুলো এক বছর পূর্ণ হওয়া শর্ত কিন্তু সে এটা শর্ত বলতে কি এখানে একটা জিনিস আগে কিন্তু আদায় করা যায় এক বছর পূর্ণ হয়নি আগে কেউ দিয়ে দেবে দিতে পারে আচ্ছা আচ্ছা আব্বাসব আবদুল মোতালেব রাজা আল্লাহ রাসুল সাহাকে অগ্রিম জাকাতের আদায়ের অনুমতি চাইলেন রাসুল দিলেন অগ্রিম জাকাত আদায় করা যায় এটা জায়েজ কিন্তু এক বছর পার হয়ে গেছে দিচ্ছেন না এটা চলবে না এটা চলবে অবশ্যই তাকে দিয়ে দিতে হবে অন্যের হ্যাঁ আর একটা জিনিস যেটা বললেন শেষে যে তার জাকাতের সম্পদ কি তার কাছে গচ্ছিত রেখে অনেক সময় পরে বা মানুষের প্রয়োজন সময় দেওয়া যায় কিনা এক্ষেত্রে যেটা আমি বলবো যে এটা কিন্তু আমি যদি আমার জাকাতের টাকা আমার কাছে রেখে দিই এটা কিন্তু আমার জেম্মাই থেকে গেল হায়াত মতর মালিক তো আল্লাহ কখন কে মারা যায় তা ঠিক নেই এই জন্য যত দ্রুত সম্ভব জাকাতের সম্পদগুলো হকদারদেরকে পৌঁছাই দেওয়া দরকার এতে আমার জিম্মা থেকে চলে গেল যদি আমার জিম্মা থাকা অবস্থায় আমি মারা যাই মৃত্যুবরণ করি তাহলে কে দেবে এগুলো দেবে কি দিবে না তারও একটা ঠিক নেই জায়েজ প্রয়োজনে দেওয়া যেতে পারে কিন্তু সবচেয়ে উত্তম পদ্ধতি হলো এটাই যত দ্রুত সম্ভব তার মুস্তাহে যারা তাদের কাছে বলেছেন যে জাকাতের যেটা অগ্রিম আদায় করাটা যেতে পারে যদি সে নিশ্চিত হয় যে আমি পরিমাণ হবে না তাহলে সে অগ্রিম জাকাত আদায় করতে পারে কিন্তু জাকাতটা দেরিতে এসে আদায় করবে এটার ব্যাপারে কেউ ইয়ে বলেনি যে করা যাবে বরং সবাই বলেছেন যে অগ্রিম বা সময় মতো আদায় করাটাই উত্তম যদি সে জাকাত রেখেই মারা যায় তাহলে মনে করছে যে পরে দিব হয়তো নিয়ত আছে কিন্তু না দিতে পারলে থাকবে আরেকটা বিষয় নিজের রেখে এটা সারা বছর দেওয়া সেটার মধ্যে কিছু স্বার্থ থাকতে পারে যে আমি হয়তো ইচ্ছা করে যাদেরকে দিব তাদের সাথে আমার একটা সুসম্পর্ক থাকবে তারা আমার প্রতি মায়েল থাকবে এরকম একটা বাসায়ের প্রসঙ্গ কিন্তু এখানে সুযোগটা আমি ওর প্রয়োজনে আমি যদি দিয়ে দিই জাকাতে আমি জাকাত দিচ্ছি এটা বলবেও না কিন্তু বলবে না তো ও মনে করছে যে আমাকে মনে এমনিতেই সে সহযোগিতা করলো জি জি এই বিষয়টা এই সুযোগটা সে অনেক মানুষই নেয় অনেক কোম্পানি যেটা করে আর কি জাকাতের টাকা গচ্ছিত রাখে সারা বছর মানুষকে সহযোগিতা করে কিন্তু আসলে এটা কিন্তু যেটা দিচ্ছে জাকাতের টাকায় তো অন্য টাকায় অন্যকে দিচ্ছে জি অর্থাৎ নিজের টাকা কিন্তু না জি তার সে যদি সঠিক সময় বন্টন শেষ হয়ে যেত তাহলে সারা বছর যারা আসতো তাদেরকে কিন্তু কিছু নিজের পয়সা থেকে নিজের সম্পদ দিতে পারতো সেটা কিন্তু হচ্ছে না মানে অর্থাৎ জাকাতটা দিয়ে অর্থাৎ যেটা আমাদের দেশে সহজে বলে কইয়ের তেল দিয়ে কই বাজা ভাজা মানে কইয়ের কই মাছের তেল দিয়ে কই মাছ ভাজা অর্থাৎ মানুষের সম্পদ দিয়ে মানুষকে বিদায় করার মতো সুন্দর বলছে এখানে আরেকটা প্রশ্ন আমি রাখি সম্পর্ক সেটা হচ্ছে যে জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি বললেন যে জাকাতটা পৌঁছাই দেওয়া হকদারদের নিকটে পৌঁছাই দেওয়া তাহলে বোঝা যাচ্ছে সম্পূর্ণ দায়িত্বটা টোটাল দায়িত্বটা কিন্তু জিম্মা হচ্ছে যিনি জাকাত তার জি এক্ষেত্রে আমি যদি জাকাতের টাকা কাউকে পাঠাই তাহলে আধুনিক পদ্ধতি তো বিকাশে পাঠাচ্ছি তো বিকাশে পাঠানোর যে খরচটা সেটাকে দিবে দেখেন আমার দায়িত্ব পৌঁছায় দেওয়া জি জি এতে পৌঁছায় দিতে গেলে আমাকে গাড়ি ভাড়া দিয়ে যেতে হতে পারে অবশ্যই এটা আমার দায়িত্ব পৌঁছায় দেওয়া অর্থাৎ গাড়ি ভাড়া আমার আমি যদি বিকাশ করি কাউকে পোষায় দিব বিকাশ খরচ আমার কারণ আমি জাকাত পোসায় পোসায় দেওয়া দায়িত্ব তাহলে তার নেওয়া না বর্তমানে এখানে এই বিষয়টা দেখেন অনেকে জাকাত জাকাত দেওয়া হবে জাকাত নিতে গিয়ে মানুষ মারা যাচ্ছে বাড়িতে গিয়ে পোষাই দিবে যদি আজকে যদি ফেতরা আদায় করে জাকাতুল ফেতের যদি বলেন যে আমরা চাল দিয়ে আদায় করেছি খাদ্যদ্রব্য দিয়ে খাদ্যদ্রব্য গুলো তো বন্টন করার সমস্যা কে নিতে চায় না মানুষ নিতে চাবে না কেন এটা সমস্যা আমাদের বর্তমানে আমাদের মাইন্ড হয়ে গেছে যে আমাদের কাছে আসুক আমরা দেবো জি 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 আর মানুষ এসে নিতে চায় না এটা এই মাইন্ড দূর করতে হবে আমি যদি একটা গরিবের বাড়িতে পাঁচ কেজি চাল নিয়ে যাই সে অবশ্য অনেক মহব্বত করবে আমাকে অনেক ভালোবাসবে মার্শাল আমার বাড়িতে সে চাল পোষাই দিয়ে গেল অবশ্যই সে নেবেও খুশি মনে নেবে এবং অনেক সুসম্পর্ক তৈরি হবে সাথে আমার প্রশ্নটা হচ্ছে যে এই এইটা যে মানে পৌঁছানোর যে খরচটা এটাকে জাকাত ফান্ড থেকে ব্যয় করতে পারবো আমি না আমার নিজস্ব টাকা নিজস্ব ব্যয় করতে হবে নিজস্ব ব্যয় করতে নিজস্ব অর্থাৎ বিকাশ খরচটা জাকাতের বাইরে নিতে হবে জি অবশ্যই যেহেতু পৌঁছে দেওয়ার দায়িত্ব যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার এখানে আরেকটা জিনিস যোগ করা যায় সেটা হলো যদি আমাদের দেশে ইসলামী সরকার হতো তাহলে আলাহামিলিনা আলাইহা থাকতো পক্ষ থেকে আদায়কারী থাকতেন তিনি নির্দিষ্ট জায়গায় বসে থাকতেন যদি সে না আসে তাহলে তার কাছে দিয়ে আসতে হবে বিধান মহাজ রাজিউল্লাভ করলেন আলী রাজিয়া প্রত্যেকে কিন্তু এইভাবে করতেন এখন এটা কিন্তু যথাযথ জায়গায় পৌঁছে দেওয়াটা আমাদের দায়িত্ব সরকারের ব্যবস্থা নাই সুতরাং যদি সমাজে ব্যবস্থা থাকে কোনো ইসলামী সংগঠনে হকপন্থী সংগঠনের ব্যবস্থা থাকে তাহলে সেখান পর্যন্ত পৌঁছানোটা আমার দায়িত্ব জি আর কোনো সমাজে এরকম ব্যবস্থা নাই থাকে তাহলে হকদারদেরকে নিজের দায়িত্বে পৌঁছে দেওয়াটা ওইটা আমার দায়িত্ব জি খরচ আমাদেরকে দিতে হবে যা মানে জাকাতদাতাকে দিতে হবে জি 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 রাশাল্লাহ আলহামদুল্লিলাহ আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে এটার সাথে যে যেটা আপনি বললেন যে বিকাশ খরচটা যাবে যিনি যথা দাতা তার কাছ থেকে জাকাতের ফান্ডের বাইরে তো সেই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকে অনেক দূরবর্তী স্থানে অথবা দূরবর্তী মাদ্রাসায় বা এদিমখানায় কিছু দান করতে চাই ওষুর থেকে তো ধান বা অসরের যেটা গম যেটাই হোক পণ্যটা তো অত দূরে পাঠানো সম্ভব না সেই ক্ষেত্রে কি করবে সেটা কি বিক্রি করে টাকা পাঠাতে পারবে নাকি পণ্যটাই পাঠাতে হবে এক্ষেত্রে যেটা বলবো যে অবশ্যই একবার ধান যদি আমি দুই মন ধান রাখি তার জন্য দুই ধান পাঠানো সম্ভব নয় অনেক দূরে যদি দুইশো তিনশো কিলো দূরে এক্ষেত্রে কি করবো প্রথমত আমার আমি বের করে যে একে আমি এত কেজি দিলাম এই জায়গায় ওই ধান বিক্রি করতে হবে অন্য জায়গায় নিজে নিতে পারবে না কারণ এটা তার বের করে দেওয়া জাকাতের অংশ নিজে ক্রয় করতে পারবে না এটা তার জন্য জায়জ নাই এটা কি করবে অন্যের কাছে বিক্রি করবে বিক্রি করে যে অর্থটা হবে সেই অর্থ পাঠিয়ে দেবে এটা সুবিধার জন্য কিন্তু এমন যদি কেউ মনে করে যে আমি তো দুই মন ধান দিতাম তো ধান আমার বাড়িতে রেখে দিলাম আমি দুই মন ধানের টাকা দিয়ে দিই এটা চলবে না কারণ জিনিস সে নিজে আবার ক্রয় করতে পারবে না পারবে না এই জিনিস লক্ষ্য রাখতে হবে অবশ্যই অন্যের কাছে বিক্রি করে পাঠিয়ে দিতে অথবা যদি এটা অন্য কাউকে দায়িত্ব দেয় যে ভাই ঠিক আছে আমি এটা অঙ্ক জায়গায় দিতাম তুমি এটা একটু প্রস্তুতের বাবা জি জি তার নিজের ইচ্ছা মতো কিন্তু পৌঁছে দিল তাহলে আমি যেটা বের করলাম আমার কিন্তু আদায় হয়ে যাবে আর এই এখন ওই যাকে আমি দায়িত্ব দিলাম ভাই তুমি একটু পৌঁছে দাও তাহলে প্রয়োজন আমি তাকে যাতায়াত খরচটা বা এর জন্য পৌঁছে দিতে যে খরচটা লাগবে সেটাও আমি তাকে সে যে পদ্ধতিতে সুবিধা মনে করে ওই পদ্ধতিতে যদি ধান পৌঁছানো সম্ভব হয় সেটা দেবে টাকাটা দেবে সম্ভব উত্তম আর কি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর বলেছেন দুজনেই প্রিয় দর্শক মন্ডলী আমরা এতক্ষণ যাবৎ এবং গবাদি বসুর জাকাত সম্পর্কিত বেশ কিছু প্রশ্নের উত্তর শুনেছি আমাদের দুজন অতিথির কাছ থেকে এবং অত্যন্ত দলিল ভিত্তিক তারা উত্তর দিয়েছেন আশা করি এই প্রশ্নের উত্তরগুলির মাধ্যমে আমরা শিক্ষা লাভ করতে পেরেছি এবং সেই আলোকেই আমরা আমাদের ওসর এবং অন্যান্য জাকাতগুলি আদায় করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের মনে রাখতে হবে জাকাত এটা অন্যের হক জাকাত দেওয়াটা কারোর প্রতি অনুগ্রহ নয় কারোর প্রতি কোনো করুণা নয় অন্যের সম্পদ হকদার যে তার কাছে পৌঁছে দেওয়া কাজে যিনি জাকাত দিবেন তিনি কখনোই মনে করবেন না যে আমি জাকাত দিচ্ছি মানে তার উপকার করছি তাকে সাহায্য করছি বা তার তার প্রতি দয়া করছি যিনি দয়া নয় এটা হচ্ছে আল্লাহর একটা বিধান এই বিধানটা পালন করে যেমন আমরা সালাত আদায় করি কেন সালাত ফরজ আমরা সিয়াম রাখি কেন সিয়াম ফরজ আমরা হজ পালন করি কেন হজ ফরজ সেজন্য ঠিক অনুরূপভাবে জাকাতও একটি ফরজ বিধান যেটা আদায় করে দেওয়াটা হচ্ছে আমাদের দায়িত্ব এটা তার হকটা তাকে পৌঁছে দেওয়া এটা যত দ্রুত সম্ভব এবং যত মানে নিয়ম মাফিক সম্ভব এটা পৌঁছে দেওয়াটা কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্য আর এর মাধ্যমে ইনশাল্লাহ আমরা আল্লাহ নৈকট্য লাভ করতে পারবো এবং আমরা আল্লাহর বিধান পালনের সঠিকভাবে পালন করার কারণে আর পূর্ণ নেগে পাবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা আমাদের আজকের টক শো এখানে শেষ করছি আল্লাহ রবুর আলমিন আমাদের সকলকে সুস্থ রাখুন এবং ইসলামের প্রতিটি বিধান সহি শুদ্ধভাবে আদায় করার তৌফিক তিনি আমাদেরকে দান করুন আমিন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি আকুলকাউলি হাদা আস্তাফিরুল্লাহ আলী আলাইকুম ও সাহিরুল মুসলিমিন ও ওরহমতুল্লাহি